আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ মনে হলো যে একটা ভিডিও করি, কারণ আমার হাতে তেমন কোনো আপাতত কোনো কাজ নেই। তো কাজ না থাকার একটা প্রধান কারণ হলো আজকে সন্ধ্যায় আর কি নতুন করে একটু উইন্ডোজটাকে সেট আপ দিতে হয়েছে কিছু কাজের জন্য। তো যে কারণে এখন অনেক কিছু করা হয়নি, তো ভাবলাম এই সময়টাতে একটা ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা ব্লেন্ডার রিলেটেডই হবে, তো খুবই ইনফর্মেটিভ একটা ভিডিও হবে আশা করি। সবাই থাকবেন শেষ পর্যন্ত। চলুন তাহলে ভিডিও শুরু করি আমরা। তো এর আগে আমি একটা কিউব নিয়ে নিই, সিম্পল একটা কিউব। তো যখনই আমরা কোনো কিউব নিতেছি, আমাদের এই সাইডের ফাংশনগুলি কিন্তু আমাদের কাছে অনেকটাই ভিজিবল আমাদের কাছে হইতেছে। তো এখানে যদি আমরা খেয়াল করি, তো এর আগে আমরা যে পার্টিকেল যে প্রপার্টিসটা আছে, তো এখান থেকে আমরা কি করছিলাম, আমাদের যে যদি আমরা একটা নতুন একটা পার্টিকেল যদি অ্যাসাইন করি, তো তো আমরা এখান থেকে আমাদের ইমিটার পার্টিকেলটা একটা ভিডিও আমরা কিন্তু অলরেডি দেখছিলাম। তো আপনারা যারা ইমিটার পার্টিকেলের ভিডিওটা দেখেননি, অবশ্যই ব্লেন্ডারে যে প্লেলিস্টটা আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে একটা ঘর আর কিছু মেঘের সিন দিয়ে সেটাকে আপনাদেরকে বোঝানো হয়েছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো হেয়ার পার্টিকেল। তো আমরা যদি ইমিটার পার্টিকেলটা দিই, তো ইমিটার পার্টিকেলটা যেহেতু এটার সাথে অ্যাপ্লাই হয়ে গেছে, এবার যদি আমরা এটাকে যদি একটু প্লে করি, তাহলে দেখেন এখান থেকে কিছু দানা দানা জিনিস কিন্তু বের হইতেছে। এটার মেন কারণটা হলো আমার এখানে ইমিটার পার্টিকেলটা এখন অ্যানেবল করা আছে, আর এখানে 1000-এর মতো আমার এই ইমিশন নাম্বারটা আছে, সেজন্য আমাদের এখান থেকে 1000 এরকম ডটেড বের হইতেছে। আমি যদি এখানে 10 করে দিই, তো ঠিক সেম, তো আমার এখান থেকে ঠিক 10টাই বের হবে। এই যে 10টা মাত্র বের হয়ে পড়লো, শেষ। তো এটা হলো আমাদের ইমিটার পার্টিকেল। তো আমাদের আজকের যে টপিকটা হলো সেটা হলো টোটালি আপনার হেয়ার পার্টিকেল। তো আমরা যদি হেয়ার পার্টিকেলের সেম জিনিসটাকে এখন জাস্ট হেয়ার পার্টিকেল যদি সিলেক্ট করি, তাহলে দেখেন অবস্থাটা কি, এখানে এরকম চারদিক থেকে কয়েকটা খোঁচা খোঁচা দাড়ি টাইপের কিছু একটা হয়ে গেছে। তো এখানে অনেক কম দেখাইতেছে, এর কারণটা হলো এখানে ডিফল্টভাবে আপনার 1000 থাকে। তো আমরা যদি 1000 করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন টোটাল সব মিলিয়ে ছোট বড় 1000-এর মতো এখানে আমার এই পার্টিকেলটা আমাদের এই অবজেক্টটার চারদিকে তৈরি হয়ে গেছে। তো হেয়ার পার্টিকেলটা আমাদের কি কারণে লাগে? তো হেয়ার পার্টিকেলটা ধরেন আপনার একটা সিন তৈরি করছেন, আপনাদের এখানে একটা সিন তৈরি করছেন অনেক সুন্দর করে। তো সিনের অনেক জায়গায় ধরেন আপনার একটা গাছ দরকার, তো আপনি চাইলেন কি সেই গাছগুলো খুব সুন্দর করে পার্টিকেল দিয়ে আপনি বসাই দিলেন। তো আমরা চেষ্টা করবো যদি হাতে সময় থাকে ওই বিষয়টা আমাদের একটু দেখার জন্য। তো তার আগে আমি একটু চেক করে নিই আমার অডিওটা রেকর্ড হইতেছে কিনা। তো আমার মাইক্রোফোনে ইদানিং ধরে বেশ কিছু মানে সমস্যা হইতেছে, তো সেই জন্য আর কি ডিসিশন নিতেছি একটা কন্ডেন্সার মাইক্রোফোন নিব। শুধু যে ইউটিউবের জন্য সেটা না, আরও বেশ কিছু আনুষঙ্গিক বিষয়কে চিন্তা করে আর কি এটা ভাবলাম। তো মোটামুটি এটা রেকর্ড হইতেছে ব্যাটারি দেওয়ার পরে। তো এখন আমরা যদি ভিডিওতে ফিরে আসি, এবার যদি আমরা একটু প্লে দেই, তো এটার সাথে কিন্তু ইমিটার পার্টিকেলের মতো প্লের কোনো সম্পর্ক ওইভাবে নাই, মানে হেয়ার পার্টিকেলের সাথে। তো আমরা যদি এখানে যদি যতগুলি বাড়াবো তো ততগুলি এখানে দেখা যাবে। আমরা তো এখানে সম্ভবত তখন 10 করেছিলাম, মানে 100 করেছিলাম, এবার যদি দেখেন 1000, তো এটা কিন্তু এখান থেকে এরকম 1000 আমার এরকম মাথাটা কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যদি এখান থেকে একটু এটাকে বাড়ান, আপনাদের এই পার্টিকেলের যে হেয়ারের লেন্থটা আছে এটা আমরা বাড়াইতে পারলাম, কমাইতে পারলাম। এখান থেকে যদি সেগমেন্টগুলি বাড়াই, তো এখান থেকে যদি আমরা সোর্সে চলে যাই, তো এটা কোন সোর্স থেকে আমার পার্টিকেলটা বের হবে, আমাদের যেহেতু ভার্টেক্স বা ফেস সিলেক্ট করা আছে, সেজন্য আমাদের এই অবজেক্টের যতগুলো ফেস আছে, আমরা যদি এডিট মোডে যদি চলে যাই, তাহলে আমাদের ফেস বলতে আমাদের এই ফেস, এই ফেস, এই ফেস, এই ফেসগুলি থেকে কিন্তু আমাদের পার্টিকেলটা বের হইতেছে। তো আমি যদি বলি আমাদের এই জিনিসগুলি শুধুমাত্র ভার্টেক্স থেকে বের হবে, তাহলে দেখেন আমার এই চারদিকে যতগুলো ভার্টেক্স আছে সেই ভার্টেক্সগুলি থেকে সেটা বের হয়েছে। এমনকি আমি যদি এটাকে বলে দিই এটা ভলিউম থেকে বের হবে, ভলিউম বলতে এই অবজেক্টের ভিতরের অংশটাকে বোঝায়, আমাদের এই সার্কেলটার এই ভিতরের অংশটাকে ভলিউম বোঝায়। আমরা যদি ফেসে চলে আসি তাহলে বুঝতে পারবেন, তাহলে দেখেন আমাদের এই অবজেক্টের এই ভিতরের অংশটা পুরো খালি, ঠিক এই ফেস থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে কী করতে পারি, এখানে আমাদের এটার কিছু অ্যামাউন্ট আমরা বাড়িয়ে বা কমিয়ে এটা আমরা ঠিক করতে পারি। এবং যখনই আমরা কোনো একটা অবজেক্টে পার্টিকেল অ্যাপ্লাই করবো, তখন আমাদের এখানে আরও কিছু অপশন আমাদের কাছে ভিজিবল হবে। তো সেটা হলো আমাদের, আমি যদি অন্য একটা অবজেক্ট নেই, অনেক সময় ওটা হয় বা অনেক সময় হয় না, তো আমি যদি এই অবজেক্টটা নিই, এবার দেখেন আমাদের এখানে কিন্তু
কিছু অবজেক্ট কিন্তু মিসিং, মানে কিছু ফাংশন কিন্তু আমাদের জন্য মিসিং। কিন্তু এই অবজেক্টটাকে যখনই আমি ধরবো, এখানে আমি একটা নতুন একটা অপশন পাইতেছি, সেটা হলো পার্টিকেলটা এডিট, পার্টিকেল এডিট। তো এই পার্টিকেলগুলোকে আমি সেটা এডিট করতে পারবো। তো আমরা একটু পর একটা এডিট করবো এখন। তো আমি এটাকে এইভাবে রাখলাম। তো এই যে যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের ভিতরে আমরা আর কী কী করতে পারবো? এখানে যদি আমরা রেন্ডার নামের অপশন যাই, তো আমাদের এখানে তো একটু ছোট্ট একটা বেসিক জিনিস আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। তো আমি চাইতেছি কি এখানে একটা, আমি একটা ছোট কিছু একটা বানাই, ধরে নেন আমি এটাকে, আমার এই যে যে জিনিসটা আছে আমি এটাকে একটু মডিফাই করি, ধরে নেন এরকম মডিফাই করলাম। তারপরে আমি এটাকে এরকম করলাম, এটাকে একটু এরকম করলাম, এটাকে একটু এরকম করলাম। তো এটাকে আমি এরকম একটু রোটেশনও দিলাম, যাতে একটু ভেরিয়েশন বোঝা যায়। আর এটাকে আমি একটু স্কেল করে দিলাম, আর রোটেশনটাও আমি অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমি চাচ্ছি কি এখানে যে ডিফল্টভাবে যে হেয়ারটা তৈরি হয়েছে, সেই হেয়ারের জায়গায় রিপ্লেস করে আমার এই অবজেক্টটা এখানে বসা যাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমাদের এখানে একটা অপশন আছে রেন্ডার অ্যাজ পাথ। তো আমি এখানে পাথ না, আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে দেবো, সেটা হলো একটা অবজেক্ট, মানে আমি এটার একটা রেন্ডারটা অবজেক্ট হিসাবে হবে। তো আমি যদি অবজেক্টটা সিলেক্ট করে দিই, তাহলে দেখেন আমাদের এখান থেকে কিন্তু সব কিছু গায়েব, কিচ্ছু নাই। কিন্তু অবশ্যই আছে, যখন আমি এখান থেকে আমাদের ইনস্ট্যান্স অবজেক্টটাকে যখন আমি সিলেক্ট করে দিব, তো এখানে যে কিউব 001 সেটা হলো আমাদের এই অবজেক্টটা। তো আমরা যদি আবারও চলে যাই এখানে, তো ইনস্ট্যান্স অবজেক্ট থেকে আমরা চাইলে আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করে দিতে পারি, অথবা চাইলে এখান থেকে আমরা কিউবে সিলেক্ট করতে পারি। তো আমরা যদি আইড্রপার দিয়ে যে এটাকে একটু সিলেক্ট করে দিই, তাহলে দেখেন আমার ওই যে যে অবজেক্টটা আছে, সেটা আমাদের এই এটার গায়ে টোটালি হেয়ারভাবে লেগে গেছে, হেয়ারের মতো করে। তো এটাখানে কয়টা হবে সেটা আপনার এই উপরে থেকে ডিফাইন করে দিতে হবে, 1000 হবে না 2000 হবে। আমি এখান থেকে আপাতত 500 করলাম, এতে করে আমাদের প্রসেসরের উপর একটুখানি চাপ কম পড়ে। আমরা যদি এখান থেকে একটুখানি সিস্টেম মেমোরিটা দেখি, স্ট্যাটিস্টিক যদি দেখি, তাহলে বুঝতে পারবো। তো তো আমাদের এটা আমরা দেখতে পাইতেছি। এরপরে এটার অবজেক্টের যে একটা রোটেশন আছে, সেটাকে আমরা অ্যাপ্লাই ইউজ করবো নাকি ইউজ করবো না? তো অবজেক্টটা যদি রোটেশন যেভাবে রোটেট করা আছে, আমরা যদি এইভাবে রোটেট করতে চাই, তাহলে এখানে দেখেন পরিবর্তন হইতেছে। তো আমি অবজেক্টটাকে একটু একটা 90 ডিগ্রিতে যদি রোটেট করি, তাহলে দেখেন এরকম দেখা যাইতেছে। কিন্তু যখনই আমি অবজেক্টের রোটেশনটা তুলে দেবো, তখন আর এই অবজেক্টের নির্দিষ্ট কোনো রোটেশন এখানে কাজ করবে না। ঠিক সেমভাবে আমি অবজেক্টের যদি স্কেলটাকে যদি তুলে দিই, কিন্তু আমি অবজেক্টটাকে স্কেল করলে কিন্তু এখানে কিন্তু পরিবর্তন হইতেছে না। কিন্তু যখনই আমি এখানে স্কেলটা আবার দিয়ে দেবো, আপনার এই স্কেলটা করার সাথে সাথে এখানে কিন্তু একটা পরিবর্তন আপনি কিন্তু খেয়াল করতেছেন। ঠিক আছে, তো এটাই হলো আর কি পার্টিকেলের মেন বিষয়টা। তো আমরা যদি আরও নিচে কিছু যাই, তো আমাদের এখানে আরও কিছু আপনার অ্যাডভান্স লেভেলের বিষয় আছে, যেটা আমি আজকে ভিডিওতে দেখাবো না, ইচ্ছে করি কারণ দেখাবো না, কারণ ওটা বোঝাতে গেলে দেখা গেল যে আরও বিশাল বড় একটা টপিক আমাদের জন্য হয়ে যায়। তো এখানে আমাদের আরও একটু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো, সেখানে আমাদের এই পার্টিকেলটায় গ্র্যাভিটি কাজ করবে কি না এবং ফোর্স ফিল্ড কাজ করবে কি না, সেই বিষয়গুলি আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারবেন। তো আমরা একটা প্রজেক্ট যদি করি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরে নেন আমরা একটা সার্কেল নিলাম, তো সার্কেলটা আমরা একটু সাইড থেকে একটু করি, একটু এরকম করি, এটাকে একটু এরকম করি, আর এরকম করি, এরকম করি। ঠিক আছে, আমি এরকম করলাম। তারপর নিচের যে বিষয়টা আছে, এটাকে আমি ফিল করে দিলাম, এটাকে আমি এজ সিলেকশন মোডে গিয়ে সবগুলি এজকে ধরে জাস্ট আমি একটু বিবেল এজ করে দিলাম। তো এটা মোটামুটি আমাদের একটা অবজেক্ট হলো, আমরা চাইলে এই এজটাকে ধরে একটু বিবেল দিতে পারি। তো আমরা এখানে আমরা একটা যদি ইউভি স্পেয়ার নিই, তো এটাকে আমি এরকম করে রাখলাম, যদি দেখি আমাদের ঠিক কতটুকু হইতেছে, এটাকে একটু স্কেল করলাম, এটাকে একটু এইভাবে রাখলাম। তো দেখেন আমাদের এখানে এভাবে আমরা রাখলাম। তো এখন আমি চাচ্ছি এটা আমাদের একটা বডি, আমরা একটা শেভিং ফর্ম লাগানোর জন্য যে ব্রাশটা হয়, সেই ব্রাশটা আমরা একটু বানানোর জন্য চেষ্টা করি। তো আমরা চাচ্ছি এটার ভিতরে একটা পার্টিকেল অ্যাপ্লাই করবো। তো এখানে আমি একটা পার্টিকেলে ক্লিক করলাম এবং এখান থেকে হেয়ার সিলেক্ট করলাম। দেখেন এটার অবস্থাটা কি, এটার ভিতরে ঠিক 1000 ব্রাশ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে আপাতত 500 করে দিই, সরি 50 হয়ে গেছে, আমি 500 করে দিলাম। তো এরকম দেখাইতেছে। তো হেয়ার ডাইনামিক্স,
তো আমরা এখান থেকে পাথ হিসাবে যেটা আছে সেটাই থাকুক। তো আমরা এটার যে ভ্যালু আছে হেয়ার শেপ, আচ্ছা যাই হোক, তো আমরা এটার যে ভ্যালুটা আছে আমরা এখানে 1000, মানে এখানে আমরা আপাতত 1000ই করে ফেলি। আর এখান থেকে অ্যাডভান্স নামের একটা অপশন আছে, সেটা সিলেক্ট করলে আমরা কিছু অ্যাডভান্সে আরও কিছু অপশন দেখতে পারবো, সেটা হলো ভেলোসিটি। তো এই অবজেক্টগুলি কীভাবে অ্যালাইন হবে, এটা ঠিক কোন দিকে যাবে আপনার, এখান থেকে আপনি চাইলে এখন কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে পারেন। তো আমি এটাকে একটু জিরো করে দিলাম, এটা একটু চাচ্ছি আমি জেড অ্যাক্সিসে এরকম উপরের দিকে উঠুক। দেখেন একটা ব্রাশ কিন্তু আমাদের হয়ে গেছে, এটা কিন্তু এটা একটা ঝাড়ু হয়ে গেছে, এত বড় জিনিস তো দরকার নেই। তো এইটাকে আমরা কী করবো, এটার স্কেলটা একটু কমাবো, সেটার জন্য আমাদের একটু উপরে চলে আসবো, হেয়ারের যে লেন্থটা আছে সেটা আমি একটু কমাই দিই। তো 0.01 করে দিই, কিন্তু সেটা আমাদের এটার যে স্কেল ভ্যালুটা আছে সেটার সাথে ম্যাচ করতেছে না। ফিজিক্স র্যান্ডমাইজ, তো হ্যাঁ এখানে যে আমাদের ভ্যালুটা আছে এই আর কি, আমরা এরকম করে দিলাম, এখান থেকে জাস্ট একটু ছোট করে দিলাম। এখন এই কিন্তু আমাদের একটা মোটামুটি আপনার শেভিং ফর্মের যে ব্রাশটা হয় সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন যদি আপনার পিসি যদি খুব ভালো মানের লোড নিতে পারে, আপনি এখানে 2000 করে দিতে পারেন। এবং এটাকে যদি আমরা একটু রেন্ডার প্রিভিউতে যদি দেখি, অলরেডি মনে করেন পিসির কিন্তু অলরেডি খবর হয়ে যেতেছে, সে বুঝতে পারতেছে আমার উপরে কি পরিমাণ একটা প্রেশার দেওয়া হয়েছে। তো ক্লিয়ার বোঝা যাইতেছে না, এর কারণ হলো আমাদের কোনো সিনে কোনো লাইট নেই। আমরা যদি মেটেরিয়াল প্রিভিউতে যাই তাহলে হয়তো একটা এফেক্ট আমরা দেখতে পারি। তো এখানে আমরা একটু স্মুথ করে দিলাম, আর এটাকে খুব সুন্দর একটা আপনি দেখবেন যে আপনার মডিফায়ারে একটা পার্টিকেল অপশন অ্যাড হয়ে গেছে, আপনি জাস্ট এখান থেকে কনভার্টে অ্যাড করে দেবেন। তো দেখেন আমাদের এই পার্টিকেলটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমরা যদি শেডিং ট্যাবে চলে যাই, অলরেডি পিসি প্রায় অনেকটাই স্লো হয়ে গেছে, কারণ যখন এটা আমি পার্টিকেলে যখন কনভার্ট করে দিচ্ছি এটা টোটালি একটা অবজেক্ট আমাদের এখান থেকে কিন্তু বের হয়ে গেছে, এই টোটালি একটা ম্যাশের একটা বান্ডেল। তো আমি এটাকে একটু জয়েন করে দিলাম, দেখেন। তো এটাকে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, সাদা একদম হোয়াইট, কিন্তু এটা কিন্তু হোয়াইট ওভাবে বোঝা যাইতেছে না, এর কিছু কারণ আছে। এবার যদি করি নীল কালার দিলাম, আচ্ছা যাই হোক এটার ম্যাটেরিয়ালটা অ্যাসাইন হয়েছে না কোনো কারণে। এখান থেকে একটু ইয়েলো কালার দিয়ে দেখতে পারি, যদি একটু রেন্ডার প্রিভিউতে যাই, এটা যদি লাইট আমরা দিই এবং লাইটের যদি একটু আলোটা বাড়ায় দিই আমরা, কোনো কারণে এটার ম্যাটেরিয়ালটা আমাদের একটু অ্যাসাইন হইতেছে না, হয়তো একটু এটা একটু দেখতে চাইতেছি আমরা কি হইতেছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের একটা বড় সড়ো সমস্যা হয়ে দাঁড়াইছে, কিন্তু আমাদের যে মূল যে ম্যাটেরিয়ালের যে বিষয়টা ছিল, মানে পার্টিকেলের যে বিষয়টা ছিল, সেটা আমাদের অনেকটাই হয়তো ক্লিয়ার হয়ে গেছে এরকম ব্রাশ টাইপের কাজগুলো কিভাবে করে। তো আমি একটু আন্ডু করার চেষ্টা করতেছি, কারণ এটা আমাদের যখন এই মডিফায়ার থেকে যখন কনভার্ট দিছি তখন এটা আমাদের একটু সলভ করা দরকার ছিল। তো তখনই আমাদের একটু, হ্যাঁ এই যে এখান থেকে আমাদের একটু সলভ করা দরকার ছিল এখান থেকে। যেটাতে আমাদের মডিফায়ারটা, হ্যাঁ এখান থেকে আমাদের এটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো এবার যদি আমরা একটু স্পেয়ারটাকে সরি মেশটাকে অফ রাখি, ডিলেট এটা ডিলেট করে দিই, এবং এটাকে আমরা যদি একটু ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, তো আপনার এখন যেই ধরনের কালার দরকার হয়, আপনি যদি একটু বলেন একটু অ্যাশ অ্যাশ কালার থাকবে, তো যেই কালারটা দরকার হবে আপনি চাইলে এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট টেক্সচার ইউজ করতে পারেন, সেটা একটা কালার র্যাম্প আমরা নিতে পারি। তো গ্রেডিয়েন্ট থেকে ফ্যাক্টর, ফ্যাক্টর থেকে আমাদের কালারে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে দেখেন এখানে একটু লোড হইতেছে, তো দেখেন মোটামুটি একটা সুন্দর একটা মানে রিয়েলিস্টিক ব্রাশের কিন্তু একটা ফিল আইসা পড়ছে। তো ওইটা সমস্যাটার কারণ যেটা হলো, তো ওখানে আমাদের কিছু ম্যাশকে আমরা একটি ম্যাটেরিয়াল অ্যাসাইন করছি, সেই কারণে আর কি এরকমটা হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল মোটামুটি। আপনারা যারা ভিডিওটা আশা করি অনেকেরই হয়তো ভালো লাগছে, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, সে হয়তো এর থেকে আরও হয়তো বেশি এক্সপেকটেশন নিয়ে আর কি বসছেন ভিডিওটা দেখার জন্য। তো তবে নতুনদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই এফেক্টিভ হইলো, কারণ এখনও পর্যন্ত অনেক নতুনরা আছে যারা হলো আপনার এই ধরনের কাজগুলো মানে করতে চায়, কিন্তু দেখা গেল যে পার্টিকেলের যে বিষয়টা আছে এটা অনেকের থেকে হয়তো শুনে প্রথমে যে বিষয়টা শুনে সেটা হলো এটা অনেক কঠিন। হ্যাঁ আসলে একটুখানি ক্রিটিক্যাল, কিন্তু একবার যদি একটু বুঝে নিতে পারেন তাহলে আপনার জন্য এর থেকে আর সহজ কিছুই আর হবে না। আমি একটু রেন্ডারটা একটু রেন্ডার দিতে চাইতেছিলাম আর কি, সেজন্য বাসার আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ, মানে আপনার নির্বাচনের পোস্টার, তো দেখেন মোটামুটি আমরা কিন্তু এভাবে খুব সুন্দর একটা ব্রাশ আমরা কিন্তু করে ফেলতে পারলাম আমাদের একটা পার্টিকেল সিস্টেমকে ইউজ করে। তো এই পার্টিকেল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। সেই পর্যন্ত আমরা পরবর্তীতে হয়তো আবার কোনো সুযোগ পেলে আমরা আবারও দেখবো, কিন্তু আমার পিছনে অলরেডি মনে হয় নির্বাচনের মাইকের নয়েজ শুরু হয়ে গেছে, সেজন্য আমি ভিডিওটা অফ করতেছি। তো ভালো থাকবেন সবাই, গুড বাই, টাটা।